हेलो, अस्सलाम वालेकुम ভিউয়ার্স। আজকে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানব। আসলে গুগল ড্রাইভ কি এবং এর কাজ কি অনেকে হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধরুন আপনার স্মার্টফোনে 16 জিবি অথবা 32 জিবি মেমোরি আছে। এগুলো মেমোরি আপনার গুরুত্বপূর্ণ ফাইল অথবা কোনো ডকুমেন্ট রাখা আছে, হঠাৎ করে মেমোরি আপনার নষ্ট বা হারিয়ে গেল, তখন কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার বা কোনো জিনিস আপনি আর ফেরত পাবেন না। কিন্তু এখানে দেখে গুগল ড্রাইভ আছে সেম মেমোরির মতনই, কিন্তু এটা অনলাইন। আপনি এখানে যদি কোনো ফাইল ফোল্ডার ডকুমেন্ট ইত্যাদি রাখেন তাহলে এটা আপনি অনলাইনে থেকে যাবে, এটা কখনো ডিলিট হবে না, সরি এটা কখনো আপনার স্মার্টফোন হারিয়ে গেলেও এগুলো নষ্ট হবে না, এগুলো আপনার থেকেই যাবে। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। গুগলে অনেকগুলো অ্যাপস আছে, তাদের মধ্যে এটা আমার একটা গুরুত্বপূর্ণ। আজকে এটি নিয়ে আলোচনা করব। আরও পরবর্তীতে যেগুলো ভিডিও করব বিভিন্ন গুগলের বিভিন্ন অ্যাপস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা গুগল ড্রাইভ। আমরা গুগল ড্রাইভ, জিমেইল, প্লে স্টোর বিভিন্ন অ্যাপস আছে যেগুলোর একটি গুগল মেইল দিয়েই আপনি সবগুলোতে লগ ইন করা সম্ভব। তো আপনার প্রথমে কি করতে হবে, একটা জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে হবে। লগ ইন করার পর ড্রাইভে ক্লিক করতে হবে, অথবা ড্রাইভে ক্লিক করার পরও আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার এরকম চলে আসবে, আপনি গুগল ড্রাইভে প্রবেশ করছেন। তো গুগল ড্রাইভ আপনাকে সর্বোচ্চ স্টোরেজ দেবে 15 জিবি। আপনি 15 জিবি পর্যন্ত এখানে আপনার ফাইল বা প্রয়োজনীয় ডকুমেন্ট রাখতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি যে কীভাবে এখানে ফাইল আপলোড করে বা ফোল্ডার তৈরি করে, ডিলিট করে ইত্যাদি বিষয় আমরা এখন দেখি। আচ্ছা, আপনি যদি এখানে কোনো ডকুমেন্ট ফোল্ডার ফাইল রাখতে চান বা তৈরি করতে চান, এটা সেম আপনার মেমোরির মতো, মেমোরি যেরকম আপনার কোনো ফোল্ডার তৈরি করছেন বা ফাইল রাখছেন বা যেমন আপনার অডিও কিছু হলে অডিও নামে ফোল্ডার তৈরি করে সেখানে রাখছেন, ভিডিও হলে ভিডিও নামে, ফটোস হলে ফটোসের নামে ফাইল তৈরি করে রাখেন, তো ঠিক তেমনইভাবে আপনি এখানেও করতে পারবেন। দেখেন, আপনি গুগল ড্রাইভের ভেতরে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে নিউ ফোল্ডার, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার এগুলো তৈরি করতে পারবেন। যদি আপনি একটা ফাইল তৈরি করেন, নিউ ফোল্ডারে ক্লিক কর, আচ্ছা ফোল্ডার তৈরি করতে চাইলে নিউ ফোল্ডার ক্লিক করুন। ক্লিক করার পর সেই ফোল্ডারটা আপনি কী নামে তৈরি করবেন সেটা আপনি দেবেন, এখানে লিখবেন। যেমন আপনার
ফটোস নামে হবে, তাহলে আপনি ফটোস লিখবেন। ফটোস লেখার পর ক্রিয়েট ক্লিক করলে আপনি ফটোস নামের ফোল্ডার তৈরি হয়ে যাবে। আরেকটা ধরুন আপনার এখানে অডিও নামে একটা ফাইল তৈরি করতে চাচ্ছেন, এই ফোল্ডার, তাহলে এখানে অডিও নামে ফোল্ডার তৈরি করতে পারবেন। অডিও লেখার পর ক্রিয়েট ক্লিক করলে অডিও নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপরে চাচ্ছেন এখানে আপনার নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন, আপনি তৈরি করতে পারবেন। এভাবে আপনার ইচ্ছা মতো যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারবেন। আচ্ছা, ফোল্ডার তৈরি করার পর এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফটোসের ভিতর আপনি কিছু প্রয়োজনীয় ফটোস রাখবেন, হ্যাঁ রাখতে পারবেন। এটার ভিতরে আপনার ফটোস কোনো ডকুমেন্ট সবগুলো রাখতে হবে, তবে আপনার আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা কিছু রাখাই ভালো। যেমন ফটোসের মধ্যে আপনি ফটোস অডিওর ভিতর চাইলে অডিও রাখতে পারবেন, আপনার ডকুমেন্ট কোনো একটা নাম দিয়ে অথবা আপনার নাম দিয়ে ডকুমেন্ট রাখতে পারবেন। তো আমি যদি ডকুমেন্ট রাখতে চাই, সাপোজ আমি আমার এটাতে রাখবো, তাহলে ডাবল ক্লিক করার পর আমি আমার এই সাবমিট নামে ফোল্ডারে প্রবেশ করলাম। এখন আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে ফোল্ডার অথবা ফাইল, ফোল্ডার যেমন আপনার ডেস্কটপে বা কম্পিউটারে একটা ফোল্ডারে অনেকগুলো ডকুমেন্ট আছে, এখন আপনি চাইলে পুরো ফোল্ডারটা আপনি আপলোড করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার কোনো একটা নির্দিষ্ট ফাইল রাখা আছে, সেটা হোক ডকুমেন্ট বা হোক আপনার অন্য কোনো, তো আপনার ফাইল যদি আপলোড করতে চান তাহলে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে রাখছেন সেখানে যেতে হবে, ডেস্কটপে যদি রাখেন তাহলে ডেস্কটপে ক্লিক করে আপনি সেটা নিয়ে আসতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি রাখতে চাচ্ছি, এখানে ক্লিক করে আপলোড করলে আপনি এটা আপনার এই ইয়েতে চলে আসবে। দেখুন আপলোড দেখাচ্ছে, আপনার এটা চলে আসছে। এভাবে আপনি রাখতে পারবেন। আবার আপনি যদি ব্যাগে যেতে চান তাহলে ব্যাগে ক্লিক করবেন, ক্লিক করলে মাই ড্রাইভে চলে আসবে। আপনি একটা ছবি রাখতে চাচ্ছেন, সেম একইভাবে রাখতে পারবেন। আবার রাইট বাটন ক্লিক না করে যদি আপনি এই নিউ, দেখুন বাম সাইডে নিউ আছে, নিউতে ক্লিক করে আপনি একই ভাবে নিয়ে আসতে পারবেন। আবার যদি ডিলিট করতে চান তাহলে যে ফোল্ডারটা ডিলিট করতে চাচ্ছেন তার রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে অনেক কিছু আছে, রিমুভ, আপনি ট্যাগ রিমুভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন, আপনি এই ফোল্ডারের কালার চেঞ্জ করতে পারবেন, যদি মনে হয় যেটা রাখবো আপনি এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন, আবার নাম পরিবর্তন করতে পারবেন, এভাবে অনেক কিছু করতে মুভ করতে পারবেন। আপনি চাইলে এই ফোল্ডারটা আরেক ফোল্ডারে নিয়ে যেতে চান সেটা মুভ করে নিয়ে যেতে পারবেন, এটা চাইলে শেয়ার দিতে পারেন, হয়তো শেয়ার রাখলে আপনার যার যাকে এটা শেয়ারে নিয়ে আসলেন সে দেখতে পারবে, বা যার সাথে শেয়ার করতেছেন সে দেখতে পারবে। আবার চাইলে এখানে এখানে আপনি ক্লিক করে চেপে ধরে এখানে আরেক ফোল্ডারে ছেড়ে দিলে এই ফোল্ডারও মুভ হয়ে যাবে, কপি করে রাখতে পারবেন। সেম আপনার মেমোরির মতো এখানে সব কিছু রাখতে পারবেন, ডিলিট, কপি, কাট সব কিছু করতে পারবেন। তো এখানে সুবিধাটা কি, আপনি এখানে রাখলে আপনি এটা রাখতে পারবেন যতদিন ইচ্ছে, এবং আপনি স্মার্টফোন নষ্ট হলে সমস্যা হবে না। ধরুন আপনি জরুরি কিছু ডকুমেন্ট এখানে আপনার রাখা আছে, আপনি
পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আপনি এটা সেখানে দেখতে পারবেন। নেট থাকলে আপনি স্মার্টফোনে যখন যে কোনো জায়গায় দেখতে পারবেন। আবার আপনি এক জায়গায় গেলে সেখানে আপনার কাগজপত্র প্রয়োজন, সেটা আপনি স্ক্যান করে এখানে রেখে দিয়েছেন, তো তখন যাই ওখানে আপনি নিয়ে যেতে হবে না। আপনি চাইলে এখান থেকে আপনার স্টোরে বা আপনার গুগল ড্রাইভে থাকলে আপনি চাইলে ওখান থেকে বের করে প্রিন্ট করতে পারবেন বা বের করে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। এটা এরকম অনেক সুবিধা আপনি পাবেন গুগল ড্রাইভে রাখলে। তো আপনারা চাইলে এভাবে গুগল ড্রাইভে রাখতে পারবেন, আর মানে দীর্ঘদিন আপনি যতদিন আপনার অ্যাকাউন্টে থাকবে। তবে যে অ্যাকাউন্টে গুগল ড্রাইভে আপনি রাখছেন সেই অ্যাকাউন্টে আপনি এটা যেন কোনোভাবেই নষ্ট না হয় এটা একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু এই গুগল দিয়ে যদি আপনি লগ ইন না করতে পারেন তাহলে কিন্তু এগুলো আর পাবেন না। তো এটা একটু মাথায় রাখবেন যেন অ্যাকাউন্টটা আপনার কোনোভাবে নষ্ট না হয়। তো অ্যাকাউন্টটা ঠিক থাকলে আপনি এটা মানে গুগল ড্রাইভটা আপনি ব্যবহার করতে পারবেন, রাখতে পারবেন। দেখেন বাম সাইডে এখানে দেখাচ্ছে আপনি কত জিবি আছে এবং কত জিবি বা কতটুকু জায়গা আপনি ব্যবহার করছেন, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো ফোল্ডার ফাইল ডিলিট করার পর এটা আপনি একদম এখানে নিয়ে আসতে পারবেন, এখানে রাখতে পারবেন, এটা আপনি স্টার চিহ্ন দিয়েও রাখতে পারবেন। অনেক আসলে সুবিধাটা আছে। তো ভিউয়ার্স আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি চাইলে এটা ব্যবহার করবেন, কারণ এখন দেখা যায় সবাই ইন্টারনেট ব্যবহার করে এবং প্রায় গ্রাম অঞ্চল পর্যন্ত আপনার ওয়াইফাই চলে গেছে, ইন্টারনেট 3G 4G চলে গেছে। তো ইন্টারনেটের অতটা সমস্যা হওয়ার কথা না, এটা ব্যবহার বা ব্যবহার করার সুফল পাবেন অবশ্যই। ভিউয়ার্স ভালো থাকবেন, আজ এটুকুই। এরপরে গুগলের আরও গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করব। ভালো থাকবেন, ধন্যবাদ।